এবার ফেঁসে গেল হেভিওয়েট বিধায়ক সাত সকালে হানা দিল সিবিআই সদ্য পাঞ্জাবে ক্ষমতা এসেছে আম আদমি পার্টি সরকার আর তার মধ্যেই বিধায়কের বাড়িতে সিবিআই হানা বিধায়কের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ শনিবার জসবন্ত সিং গঞ্জান মাজরা নামে ওই বিধায়কের বাড়িতে সিবিআই আধিকারিকে যান তল্লাশি করতে ওই বিধায়কের বিরুদ্ধে চল্লিশ কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে তার বাড়ি সহ পাঞ্জাবের সাঙ্গরুরের মোট তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে এই দিন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেই প্রতারণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এফআইআরে চল্লিশ পয়েন্ট নয় দুই কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিধায়কের অভিযোগ ওই বিধায়ক ঋণ খেলাপি করেছেন এই দিন তল্লাশি চালাতে গিয়ে মোট চুরানব্বইটি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করা হয়েছে এক একটিতে এক একজনের স্বাক্ষর ছিল বলে জানা গিয়েছে সেগুলির সঙ্গে আধার কার্ডও ছিল সিবিআইয়ের মুখপাত্র আর সি যোশী জানিয়েছেন ষোলো পয়েন্ট পাঁচ সাত লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এবং বিভিন্ন চেক চেকমারপত এবং বিভিন্ন গয়নাগাটি মিলিয়ে প্রায় কুড়ি কোটি টাকা উদ্ধার করেছেন তারা এছাড়াও পাওয়া গিয়েছে অষ্টআশিটি বিদেশি মুদ্রা কিছু সম্পত্তি সংক্রান্ত নথি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ব্যাংক অব ইন্ডিয়ার কথা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু করা হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা লুধিয়ানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বিধায়ক জসবন্ত সিং গজ্জন মাজরার পাশাপাশি তার কর্পোরেশন লিমিটেড নামে এক সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে ওই সংস্থার ডিরেক্টরদেরকেও জেরা করা হয়েছে এক সময় ওই ফার্মের ডিরেক্টর তথা গ্যারেন্টার ছিলেন ওই বিধায়ক বিধায়কের ভাই বলবন সিং ও কুলবন সিং ভাইপো তেজিন্দর সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এফআইআর রয়েছে তারা হেলথ ফুড লিমিটেড নামে অপর একটি সংস্থার নামও জানা গিয়েছে দু থেকে দুহাজার সালের মধ্যে পরপর চারবার ঋণের অনুমোদন পেয়েছিল অভিযুক্ত সংস্থা কিন্তু সেই ঋণ ঠিক মতো শোধ হয়নি যার ফলে ব্যাংকের চল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে আর সেই অভিযোগের ভিত্তিতেই অবশেষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল সিবিআই